কান্না করতেছে আর আয়েশা বলতেছে এমন সিনেমা আমরা বানাইছি, এই সিনেমার মধ্যে আর কোনো ভুল নাই, এই সিনেমা কি নাই, এই সিনেমার মধ্যে আর কোনো পাপ নাই, এই সিনেমা দেখলে পাপ হবে না, নাউযুবিল্লাহ আওয়াজ করে চিল্লায় বলো নাউযুবিল্লাহ। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না। এখন গুনাহের নাম দিছে সোশ্যাল সামাজিকতা, গুনাহের নাম কি হইছে সামাজিকতা, গুনাহের নাম স্টাইল। কি কথা বলেন না কেন, এই জুয়েনরা কথা কস না কেন, তোরা কি হইছে তখন, নাউজবিল্লার পাওয়ার যদি এই হয় তাইলে তারা গুণমুক্ত সিনেমা বানায় এই ভালো করছে আপনাকে, জোরে বলেন আরো জোরে চিল্লা বলেন নাউজবিল্লাহ। সিনেমা হলে সিনেমা দেখলে না কি গুণা হবে না, আবার রোজু ঠিকঠাক পাবে না, আজীব এক ব্যাপার। আমি জানি না ছবিটার মধ্যে কি আছে, আমরা হুজুর মানুষ তো খবর টবর রাখি না, আপনারা তুই খবর টবর রাখেন ভালো, তবে সিনেমার ছবির মধ্যে আমরা যা বুঝি বা যা শুনি সেটা হলো ছেলে আর মেয়েদের অবৈধ মেলামেশাটাই সবচেয়ে বড় বিষয়। কি কথা বলেন না কেন, হায় 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 হায়, ছেলে আর মেয়েদের অবৈধ মেলামেশা দেখার পরেও যদি আপনার ওযু থাকে আর গুনাহ না হয় তাহলে এই জাতির গুনাহ কবে হবে কেমনে হবে জানি না। পবিত্র সিনেমা নাউযুবিল্লাহ আওয়াজ করে চিল্লায় বলেন মিয়া, দাড়ি কামাইছে, দাড়ি কামাইছে কেন, রাখার বয়স হয়নি, কেসটাই দাড়ি রাখার বয়স হয়েছে কি হয় না আপনি নির্ধারণ করবেন, না আপনাকে যিনি বানাইছেন তিনি নির্ধারণ করবেন, আলোচনাটা লম্বা হইতে পারে অসুবিধা নাই। হ্যাঁ এই বলেন দাড়ি রাখার বয়স আপনি নির্ধারণ করবেন না আমার আল্লাহ নির্ধারণ করবেন, আপনার যতদিন দাড়ির বয়স হয় নাই আল্লাহ তাআলা ততদিন দাড়ি দেন নাই। কি কথা বলেন না, এই যে ছোট্ট বাচ্চা বসে আছে ও যদি সারাদিন দাড়ি ধরে টানে ওর দাড়ি উঠবে, আর আপনি যদি প্লাস্টিকের সার্জারি লাগান, কি কথা বলেন না কেন, আপনি যদি উপরে স্টিল দিয়ে বাদাই করেন দাড়ি উঠতে দেবো না, উঠবে না উঠবে না, তো দাড়ি দেখার আপনার বয়স হয়েছে বড়েই তো আল্লাহ তাআলা আপনার দাড়ি দিছে, এখন আপনি নতুন স্টাইল তৈরি করছেন, দাড়ি রাখলে স্টাইল নষ্ট হবে, বুড়া বুড়া লাগে, ইয়াং দেখা যায় না, আল্লাহ কয় তোরে যতদিন দাড়ি ছাড়া ভালো লাগতেছিল আমি আল্লাহ দাড়ি দেই নাই, যখন দাড়ি রাইখা ভালো লাগতেছে আমি আল্লাহ দাড়ি দিয়েছি, আয় কপাল পোড়া, যদি আল্লাহকে ভালোবাসো দাড়ি রাইখা, আল্লাহর ভালোবাসাকে তোমার ভালোবাসা বানাও, আল্লাহ কয় আমার রঙের রঙিন হও, আমার রঙের চেয়ে কার রং ভালো রে, পৃথিবীতে যত মেয়েরা পুরুষদের প্রেমে পড়ছে সবার দাড়ি ছিল, কি ব্যাপার ঠিক কইতে কত কষ্ট, হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়ছিল কে, খবর নাই আপনাদের, হযরত ইউসুফ আলাইহিসসালামের দাড়ি ছিল না ছিল না, হায় 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 আল্লাহ, কি বুঝেন আপনি, কি বুঝেন, এগুলোর কে সমাজ শিখাইছে, নোংরামি এখন সামাজিকতা হয়েছে সমাজের মধ্যে, নোংরামি এখন সামাজিকতা হয়ে গেছে, মহিলা একটা রাস্তা বের হয়ে কয় আমি পোশাক যেমনে মনে চাই তেমনে পরবো, আপনি আমার দিকে তাকাবেন কেন, চিন্তা করতে পারেন, এগুলো মানুষের কথা, এগুলো জানোয়ারের কথা, এগুলো মানুষের কথা হতে পারে না। কোথায় যাচ্ছি আমরা, গন্তব্য কোথায়, হাঁটতেছি কোথায়, তসলিমা নাসরিন বলছিল আমার মন আমার দেহ যাকে খুশি তাকে দেব, এটা তো মানুষের স্লোগান না, এগুলো তো কুকুরের স্লোগান, জানোয়ারের স্লোগান, কি কথা বলেন না কেন,
পোশাক কম পড়ার নাম যদি আধুনিকতা হয়, আমি তো সবসময় বলি পোশাক কম পড়ার নাম যদি আধুনিকতা হয় তাহলে আমার দেশের কুকুরগুলো সবচেয়ে বেশি আধুনিক, কারণ কুকুরগুলো পোশাকই পরে না। কি কথা বলেন না কেন, পোশাক তো পরেই না, আবার এত বেহায়া পিছনের লেজটারে বাঁকা করে রাখছে, পোশাক তো পরেই না, এরপরে আমার কি আছে বাকিটাও দেখ। জাতি এখন এই হয়ে গেছে, পোশাকের মধ্যে যত কমানো যায়, কাটতে 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 একটা সময় আপনারা মুরব্বী যারা আছেন আপনাদের মহিলারা 12 হাত শাড়ি পরত, 12 হাত শাড়ি দিয়েছে সব খালি এই জায়গায় পেঁচাই পেঁচাই ধুয়ে দিবেন আর উপরে কিচ্ছু থাকবে না। এই জন্য 12 হাত শাড়ি একজন মহিলাকে কেন দিচ্ছেন, পুরুষের চেয়ে একজন মহিলার 70 বেশি, ওর ঢাকতে শরীরটা ঢাকতে কাপড়টা বড় লাগবে। কি কথা বলেন না কেন, এরপরেও আমাদের মা বোনরা পোশাক পরতো 12 হাত শাড়ি বাদ দিয়া, ওই 5 পিস যখন ছিল 5 পিস, 5 পিস বাদ দিয়ে একটু আধুনিকতার ছোঁয়া পায়া হইল 3 পিস, 3 পিস বাদ দিয়ে হইল 2 পিস, এখন বলে সব বাদ 1 পিস। কাপড় কামানোর ষড়যন্ত্র চলতেছে, আবার কেউ কেউ এসে এয়ারপোর্টে নামে কয় এদেশের কাপড়ের দাম তো হুজুররা বাড়িয়েছে, কাপড়ের দাম বলে আমরা বানাইছি। হ্যাঁ, এই আপনারা যারা জুব্বা পড়েন কত করে বানান কন্যা, না টোটাল কাপড় সহ কম 1000 টাকা, আর একটু ভালো কাপড় দিয়ে বানাইলে 1500, আরো একটু ভালো বানাইলে 2000, 2500, 3000-এর উপরে তো আর না। কি কথা বলেন না, আমি এক দোকানে গেলাম, যে এখন কিছু মানুষের কি মেজাজ খারাপ হইতেছে, আমি এক দোকানে গেলাম, ডিসপ্লে করে রাখছে মহিলাদের পোশাক, পিছনটা দিয়ে একটা একটা রশি রাখছে, এটারে গিট দেয়া যায়, ওখান থেকে ধরে কোমর পর্যন্ত কোনো কাপড় নেই, পিছনে পিছনে লেখা 22,500 টাকা প্লাস ভ্যাট। কাপড় পিছনে এতখানি নাই, এরপরে দাম কত, 22,500 প্লাস আবার ভ্যাট আছে, এখন কোন দাম বাড়াইছি আমরা। কি কথা বলেন না কেন, আর সাইজ যা দেখলাম তাতে মনে হয় একজন মহিলা কাপড়টা পরলে হাঁটুর নিচে যাবে না, যতটুকু সাইজ দেখলাম তাতে হাঁটুর নিচে যাওয়ার কথা না। আমাদের এত বড় লম্বা জামা সর্বোচ্চ 3000-এ পাওয়া যায়, হ্যাঁ 1000, 1500, 2000, 2500, 3000-এ পাওয়া যায়, আর তারপর এতটুকু কাপড়ের দাম হয় 22,500, এরপরে আবার ভ্যাটও দিতে হয়, তারপরেও পাওয়া যায় না, আরো কত দামি কাপড়ের দাম বাড়াইছি আমরা, কপাল পড়া যা। তুমি রাস্তা অশালীন পোশাক পরে চলবা, রাস্তা অশ্লীল পোশাক পরে চলবা, আর যুবক তোমার দিকে তাকাবে না, এফটিজিং করবে না, এটা হতেই পারে না। তুমি দেখো সমাজে কতজন বোরকাওয়ালি ধর্ষিতা হয়েছে, দেখো তুমি, কি কথা বলেন না কেন, কতজন ঘরে থাকা মহিলারা ধর্ষিতা হয়েছে, অধিকাংশ ধর্ষিতা হয় ওই যারা রাস্তায় নোক্তা দিয়া ভূগোল ড্রেস পড়া, ভূগোল ড্রেস বুঝেন নাই, 3 ভাগের 2 ভাগ খোলা, 1 ভাগ ভাইকা, পেট পিট খোলা রাইকা রাস্তায় চলে, এগুলোই অধিকাংশ সময় ধর্ষিত হয়, আর এদের গর্ভ থেকে যে সন্তানগুলো জন্ম নেয় সব উল্টো পাল্টা পুষ্কমিয়া, এরশাদ শিকদার, কাটা রাইফেল, ছোট মাস্তান। হায় হায় হায়, হ্যাঁ কি পিচ্ছি বাবু, শোনেন, এই যুগের যত বড় বড় আল্লাহওয়ালা তাদের মাও কিন্তু আল্লাহওয়ালা ছিল। আমাকে ইসলামপুরি সাহেব বললেন মহিলারাও নাকি আছে, এই জন্য তাদের উদ্দেশ্যে 2-4টা কথা কওয়া দরকার।
প্লাজো, এটা আবার কি? আল্লাহ হেফাজত করুন। এগুলো অশ্লীলতা, নোংরা, মানুষকে চরিত্রহীন করার ঘৃণ্য চক্রান্ত। আপনাদের কি বুঝাইলেও বুঝবেন না? যে আমি বলতেছি না, এখানে এমন অনেক লোক আছে যাগর মেজাজ খারাপ, এগুলো করার লেগে হুজুরের নাম সিমরা ডাকা কি করে? আল্লাহ, আরে হায় হায় হায়, চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য বলেছিলাম কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো মানুষ গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করেই করবে না, গুনাহই মনে করে না। নাম দিছে আধুনিকতা। দেখেন না, বিয়ের সময় ছেলের বিয়েতে গান বাজবে না, মেয়ের বিয়েতে তিন চার দিন আগে গান বাজবে না, এটা হয় না। সামাজিকতা নষ্ট হয়ে যায়। সামাজিকতা আজীব এক ব্যাপার, সামাজিকতা শিখাও। আমার নবী সামাজিকতা বুঝতেন না, সাহাবায়ে কেরাম সামাজিকতা বুঝতেন না, তাবেঈনরা সামাজিকতা বুঝতেন না, তাবেঈনরা সামাজিকতা বুঝতেন না, ওলামায়ে কেরাম সামাজিকতা বোঝে না। সামাজিকতা বোঝা তোমরা ছাগলেরা। সামাজিকতার ঘরে সামাজিকতা সব উল্টো পাল্টা। খাতনা করাবে একটা সুন্নাত তরিকা। খাতনা করার সময় ইয়া বড় অনুষ্ঠান করে ছেলে মেয়ে আবাদে চলতেছে, খানা খাওয়াইতেছে, খাতনা অনুষ্ঠান। হায় হায়, আগে একটা সময় ছিল মসজিদে গিয়া ইমাম সাহেব যা শুনতো চুপচাপ বসে বসে শুনতো, আর এখন উনি বড় নেতা, প্রত্যেক দিন জুমায় পাঁচ মিনিট সভাপতি সাহেবরা দিতে হবে একটু বক্তব্য দিতে। রাখ তোর সভাপতি বেটা, রাখ তোর সভাপতি, পানি দিয়ে গুইলা খা বেটা তোর সভাপতিত্ব। মসজিদে ঢুকছেন তো সবচেয়ে বড় ইমাম হলো, সবচেয়ে বড় নেতা হলো ইমাম। তোমার যদি তো খাহেস থাকে মাদ্রাসায় বারো চোদ্দ বছর পইড়া, এরপরে আসো জানাজা পড়াইতে পারে, পারে তো। আমি তো বলি ওই যে যারা যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে না সবাই পারে, জোহরের নামাজের ইমামতি কি কথা কান না, আসরের নামাজের ইমামতি সবাই পারে, কিন্তু মাগরিবে এশার ফজরে ইমামতি দিলে বোঝা যায় কার ঠেলা। কথা বলেন না কেন? এশার নামাজের ইমামতি দিলে সামনে তাকায় দেখবে মসজিদের সামনের বেড়া ফাঁকা আছে না খোলা আছে, জানা যায় তো কেরাত জোরে জোরে পড়া লাগে না, সবাই পড়ে খালি সাইড তাকবীর দিয়ে, তাও মাঝে মাঝে ছয়টা দিয়ে লায়। রাগ করতেছেন বাজান? রাগ করেন না, রাগ করেন না, রাগ করেন না। এ কথাগুলো বলার লোক দিন দিন চলে যাইতেছে, বড়রা গেছে, এই জন্য আমরা বলতেছি, এক সময় আমরাও চলে যাব। এ কথাগুলো একটা সময় শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক বলতেন, এ কথাগুলো এক সময় আল্লামা শাহ আহমদ শাফি বলতেন, এ কথাগুলো একটা সময় আল্লামা জুনাইদ বাবনগরী বলতেন, এ কথাগুলো একটা সময় কালমানে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতে। আজকের এই মানুষগুলো নাই, কথা বলার লোক নাই, কাব্বারানি মাউতুল কুবারা। আসলে তো আমরা বড় না, বড়রা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে শেয়ারের মালিক হইছে। এই জন্য কথাগুলো বইলা যাই, একটা সময় এমন আসবে যে কথাগুলো দেখেন না, এখন তো নতুনই বাইড় হয়েছে, খালি বক্তাগুলো মোড়ায় মোড়ায় বাইং মাছের মতো ওয়াজ করে, আর আপনাদের কাছে হেরাই ভালো। আহা, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে বলেন, হ্যাঁ ভুলে গেলে চলবে না, এটা কিন্তু মূল আলোচনা, আলোচনার মূল বিষয় হলো এটা, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষটা হলো সেই মানুষটা যে দুনিয়ার তুলনায় আখেরাতকে প্রাধান্য দেয়।
আর বোকাকে যারা দুনিয়াকে প্রাধান্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছিলাম যে দুনিয়ার পিছনে এতখানি মেহনত করবেন, পাবেন কতটুকু? এতটুকু, দশ গুণ মেহনত করবেন, পাবেন একমাত্র এক গুণ। আর আখেরাতের মেহনত করবেন এক গুণ, পাবেন দশ গুণ। আল্লাহু আকবার। দেখেন একটু ছোট্ট উদাহরণ দিই, বিরক্ত হইতেছেন? আপনি যে এখানে এলাকায় বাড়ি করবেন, মনে করেন পাঁচতলা একটা বিল্ডিং করবেন, পাঁচতলা বিল্ডিং এর জন্য আপনাকে টাকা জোগাড় করতে হবে, সকালবেলা ভোর রাতে উঠা দোকান খুলতে হবে, ব্যবসা বাণিজ্য সারাটা জীবনের কামাই করে আপনি মাত্র পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করছেন, থাকতে পারবেন কি পারবেন না সেটাও নিশ্চিত না। আবার তার মধ্যে কত ভেজাল, কারেন্টের এখনো তার সংযোগ হয়নি, সংযোগ হয়েছে কারেন্ট ঠিক মতো আসে না, খালি লোডশেডিং দেয়, কথা বলেন না কেন? আবার গ্যাস পাওয়া যায় না, আবার তো পানির লাইন নেই, আবার তো এই সমস্যা, আবার তো সেই সমস্যা, এত কষ্ট করে বাড়ি বানাইলাম সেই বাড়িটাও ঠিক করে থাকা যায় না। আল্লাহ বলেন, গোলাম রে এত কষ্ট করা লাগবে না, তুই এক কাজ কর, তুই আমি আল্লাহকে সময় দিবি প্রতি ওয়াক্তে ২০ মিনিট, পাঁচ ওয়াক্ত মিলায়া মোট ১০০ মিনিট, ধরেন আপনি আরো বাড়াইয়া যদি ধরেন সর্বোচ্চ ২ ঘন্টা সময় দিবা, ব্যবসা করবা আমি আল্লাহর পদ্ধতি অনুযায়ী করো, রসুলের তরিকা অনুযায়ী করো, চাকরি করবা রসুলের তরিকা অনুযায়ী করো, এই এই কাজগুলো যদি তুমি চলতে পারো, হালালকে হালাল মাইনা, হারামকে হারাম মেনে যদি চলতে পারো, দুনিয়ায় কাজ করবা, কষ্ট করবা কম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দেব, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপার, একটা হবে মণিমুক্তার, একটা জবরজাত পাথরের, একটা ইয়াকুত পাথরের, জান্নাতের গাঁথনিগুলো বালুয়ার সিমেন্ট হবে না, মিশকোয়ার আম্বার হবে, নিজের ফলর হবে জাফরানের ফলর। আরো জোরে চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিনোদন বিনোদন দেওয়ার জন্যে মাঝে মাঝে সমুদ্র সৈকতে যায়, বিনোদন বিনোদন করার জন্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোদের জন্যে সমুদ্র সৈকত রাখছি, একটার নাম হলো বাইদাহ, একটার নাম বাইদাজ, দুইটা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত থাকবে জান্নাতের মধ্যে, সমুদ্রগুলো কেমন হবে? আমার নবী বলেন সমুদ্রের পাড়ে গাছ থাকবে, গাছগুলো স্বর্ণের গাছ হবে, বডিগুলো কিসের হবে? কথা বলেন, বডিগুলো কিসের হবে? স্বর্ণের বডি, স্বর্ণের বডি। গাছের পাতাগুলো হবে সবুজ সবুজ পাতা, এর মধ্যে বিভিন্ন ধরনের ফল থাকবে, বাগানটা পার হয়ে সামনে গেলেই দেখবে সেই বিশাল এক সাগর, সাগরের পানি এত পরিষ্কার, উপর থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। সকালবেলা এক বাজার বসবে, বিকালবেলা আরেক বাজার বসবে, সমুদ্র সৈকতের সকালবেলার মজা একরকম, বিকালবেলার মজা আর একরকম, কক্সবাজারের বিকালবেলার মজা একরকম, সকালবেলার মজা আর একরকম। কুয়াকাটাতে গেলে দেখবেন সকালবেলায় সূর্য উঠা দেখা যায়, আবার কুয়াকাটার আরেক সাইডে গেলে বিকালবেলা সূর্য ডুবা দেখা যায়, মজাটা এক এক সময়টা এক এক রকম। আল্লাহ তাআলা বলেন শুধু এটাই না, ওই বাজার থেকে, বাজার থেকে মানুষের নতুন নতুন পছন্দ, এই যে এক বিয়েতে হয় না মানুষের দ্বিতীয়টা দরকার, আল্লাহ তাআলা বলেন তুই এক বিয়ে করতে ভালো লাগে না দ্বিতীয়টা কর, যদি তাও হয় না তিন নম্বরটা কর, তাও হয় না চারটা বিয়ে কর, তো উল্টা রাস্তায় হাঁটিস না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নতুন 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 হুর দিয়া আপনাকে আমাকে পুরস্কৃত করবেন জান্নাতের মধ্যে। বাইদাজ আর বাইদাহ, আরে মিয়া কক্সেস বাজার গিয়া, কুয়াকাটা গিয়া, বহুত তো ওই যে কি বলে জানো বড় বড় বানায় রাখে না এমনি করে সমুদ্রের পারে, পারে তাকায় তাকায় দেখে আরে ঘরের বউটা কি কাইল্লা পেতনি, ম্যাডাম কি জিনিস, নাউজুবিল্লাহ একজনের মুখ দিয়েও বেরোবে। দেখছো বহুত জীবনের অনেক ক্রাশ খাইছ, খায় না ক্রাশ? যুবকরা এখন ক্রাশ খায়, খাওয়ার জিনিস নাম শুনছেন? হ্যাঁ, আগে শুনতাম ভাত খায়, পোলাও খায়, গোস্ত খায়, ফল ফ্রুট খায়, এখন কেরাসও খায়। এই কই যায়, এটা কি কেরাসের লোক নাকি? দুনিয়াতে বসে সমুদ্র সৈকতে করছ, আল্লাহ বলে অনেক সুন্দর সুন্দর দেখছ, কিন্তু তাদের দিকে তাকানো হালাল ছিল না, স্পর্শ করাও হালাল ছিল না,
জান্নাতের বাইদাজ নামক যেই সমুদ্র সৈকত হবে, বাইদাখ নামের যেই সমুদ্র সৈকত হবে, মনে চাইলেই যার দিকে তাকাইবা তোমার ভেতরের পালস সে বুঝা ফেলাবে। এখন তো আপনি কারে ভালোবাসেন, বউরে কিনা ভালোবাসা ফেলাইছেন, খবর নাই আপনার স্ত্রী আপনার টাকা পয়সা লয়ে গেছে আর একজনের সাথে। আর জান্নাতে যে রমণী থাকবে, রমণীরা আপনার চেহারার দিকে তাকাইলে, আপনার কি বলে এই এই আপনার কলবের দিকে তাকাইলে বুঝবে আপনার হার্টের মধ্যে তার ভালোবাসার পার্সেন্টেজ কত। যখন দেখবে আপনি খুব পছন্দ করেন, সেই দূর থেকে দেখে আপনার কাছে চলে আসবে, আল্লাহর বান্দা আমাকে পছন্দ হয়েছে, আমি তো তোমার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, নিয়ে আসেন বাসায়, নিয়ে আসেন তাকে, এটা আপনার জন্য হালাল। আল্লাহ তাআলা বলে দুনিয়া ওই জন্য নজর হেফাজত রাখছ, নিজের ইজ্জত হেফাজত রাখছ, নিজেকে হেফাজত রাখছ, লজ্জাস্থানকে হেফাজত রাখছ। আল্লাহর রাসূল বলেন, মান মাই ইয়াজমানু লি বাইনা লিহয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আরে যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে মানে জিব্বাকে হেফাজত করবে, দুই নানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবে, নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। দূর থেকে তাকায় দেখবে এই বান্দাটা আমাকে ভালোবাসে, চলেন আপনার সাথে যাই। কোথায় যাবেন? ঘুরবেন, হাওয়া খাইতে ঘুরতে থাকেন, তার সাথে যত কিছু মনে চায় সব করবেন, রুচি পরিবর্তন হলো তাকে ছেড়ে দেন, বিকেলবেলা আর একজন আল্লাহ আপনার জন্য পাঠবেন। দুনিয়া কিসের জন্য পাগল ভাই? দুনিয়া কিসের জন্য পাগল? এই পাগলের পাগলামিতে পড়ে লাভ আছে? এই পাগলের পাগলামিতে পড়ে লাভ আছে? এগুলোতে পড়ে কোনো লাভ নাই, বাদ দেন এগুলো সব, আল্লাহর জন্য পাগল হন। আমার মালিক আপনার আমার মেহমানদারি করার জন্য কত বড় কত বড় কত বড় কিছু রাখছে খবরই নেই রে মিয়া। এই জন্য বলো দুনিয়ার সব কিছু বাদ দাও, চুরি বাদ দাও, শয়তানি বাদ দাও, বদমাশি বাদ দিয়ে দাও, উল্টো পাল্টা রাস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর দিনের রাস্তায় উঠো, আল্লাহর কোরআনের রাস্তায় উঠো, ইসলামের রাস্তায় উঠো, জীবন সুন্দর হয়ে যাবে, দুনিয়ায়ও শান্তি পরকালেও শান্তি, দুনিয়ায় শান্তি পরকালেও শান্তি। এই জন্য আমার মালিকরে ডাকবেন বেশি বেশি। কাকে ডাকতে হবে? ডাক দেন না, জোরে ডাক দেন, আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই ডাকগুলোর মজা আলাদা, এই ডাকগুলোর মজা আলাদা, কথা বলেন না? এটা বুদ্ধিমানের ডাক, এটা বুদ্ধিমানের ডাক, এটা কোরআনওয়ালার ডাক, এটা ইসলামওয়ালার ডাক। উদ্উনি আস্তাজিব লাকুম, উদ্উনি আস্তাজিব লাকুম। গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছ, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। وإذا سألك عبادي عني فإني قريب, বান্দা যখন আমার কাছে ডাকে, আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা বান্দার একদম নিকটে দাঁড়ায় যাই। কত নিকটে? আমার মালিক দাঁড়ান, আমার মালিক নিজেই বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তাআলা তোমার ঘরের সার রগের চৌকাছে, তুমি মনে করতে পারো আমি আল্লাহ অনেক দূরে, না 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 না, আমি আল্লাহ তাআলা তোমার সার রগের চৌকাছে, এরে বান্দা ডাকার দরকার হয় আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, যদি আমি আল্লাহ তাআলাকে ডাইকা ফেরাউন আমাকে পায়, তুমি তো আমার গোলাম, তুমি যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া না দিয়া পারি না। ডাকেও তো আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। কার ডাকে জবাব দিছে? ফেরাউনের ডাকে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। সে তো ইমানদার নয়, আপনি আর আমি তো ইমানদার,
ইমানদার হয়ে যদি আল্লাহকে ডাক দেই আমার মালিক কিন্তু কখনো ডাকের সাড়া না দিয়ে পারবেন না, বরঞ্চ প্রতি রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাকে, এ বান্দা কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহরে বল আমি আল্লাহ তোর সব মুসিবত দূর করে দেব। এমন মালিক কই পাইবা, কই পাইবা যেই মালিক তোমাকে আলাদা আলাদা করে ডাকে। পৃথিবীর প্রধানমন্ত্রী তোমারে ডাকবে না, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট তোমাকে ডাকবে না, পৃথিবীর কোনো ক্ষমতাওয়ালা ডাকবে না, আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে ডাক দেয়। বান্দা মুসিবতের মধ্যে আছো আমারে বল, আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব। রিজিকের অভাবের মধ্যে আছো, আমি আল্লাহরে বল আমি আল্লাহ তোর রিজিকের অভাবগুলো দূর করে দেব। সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ সব সমস্যাগুলো দূর করে দেব। আমার মালিক এমন দয়াবান, যেখানে বসে ডাক দিবেন মালিক সেখানেই বসে শুনে, যেখানে বসে ডাক দিবেন মালিক সেখানে বৈশা শোনে। এই জন্য আশিকগুলো আর কোথাও যায় না, আশিকগুলো মালিকের কথা যেখানেই শোনে দৌড়াইয়া সেখানেই চলে যা, ঠিক কিনা বলো? হ্যাঁ মুসলমান, পাগল হও তো মালিকের পাগল হও, আল্লাহর পাগল হও, পাগল হও আশিক হও তো আল্লাহ পাকের আশিক হও। ইসলাম যখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, আর শয়তানি রাস্তায় চইল না, ইসলামটাকে গ্রহণ করে ফেল। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, সাহাবায়ে কেরামদের কাছে যখন ইসলাম স্পষ্ট হয়ে গেছে আর সামনে দেরি করেন নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ওই ইহুদি বড় পণ্ডিত তাওরীত কিতাবের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে একবার দুইবার বারবার বারবার করে প্রশ্ন করেছেন। সর্বশেষ আমার নবীকে পরীক্ষা করার জন্য তিনটা প্রশ্ন নিয়ে আমার নবীর সামনে এসেছে, মুহাম্মদ যদি আল্লাহ পাকের পয়গম্বর তুমি হও আমার তিনটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। আমার নবী বলেন, রে আব্দুল্লাহ আমার কাছে কি প্রশ্ন করবা, কি জবাব হবে? কিছুক্ষণ আগে আমার আল্লাহ তালা জিবরিলের মাধ্যমে আমার জানাইয়া দিছে। এই দুনিয়ার মুসলমান, আমার ভাইরা মুসলমান বন্ধুরা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল আরবের হাতে হাত দিয়ে কালিমা পড়া সাথে সাথে মুসলমান হয়ে যায়, ডাক দিয়া বলেন, পয়গম্বর দেরি করা যাবে না, কালিমা পড়াইয়া দেন মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার চিল্লা বলো, নবীর আশিক হলে কি লাভ, আমার মালিকের প্রিয় হয়ে যায়, আল্লাহর আশিক হলে কি লাভ, আমার মালিকরা যা বলেন তাই শোনা যায়। রাসূল আরবি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে এক একজন করে করে বিদায় নেয়। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, এবার খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত আমর কাফেলা পাঠালেন, বিশাল কাফেলা, নদী পার হয়ে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। নদী পার হবেন কেমনে? নদীর পাড়ে গিয়ে তাকায় দেখলেন পার হওয়ার মতো কোনো মাধ্যম নেই। সেনাপতি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শুনেছি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথীদেরকে নদীর মাঝখান দিয়ে পানি ভাগ করে রাস্তা বানাইয়া নদী পার করে দিয়েছো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী, আমাদেরকেও নদী ভাগ কইরা রাস্তা তৈরি করে দাও। মনে হয় যেন আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, এরে আমার হাবিবুল্লাহর সাথী, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা পানি ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছি, আর আমি হাবিবুল্লাহর উম্মতদেরকে পানি ভাগ করে রাস্তা বানাইয়া দেব না, পানিটারে শক্ত বানাইয়া উপর দিয়া রাস্তা বানাইয়া দেব।
হঠাৎ করে পেছন দিক দিয়ে আওয়াজ আসলো, দাঁড়াইয়া কেন, পানির উপর দিয়ে ঘোড়া চালায় চলো। সেনাপতি ডাক দিলেন, পানির উপরে দিয়ে ঘোড়া চালাও, পানির উপরে দিয়ে উট চালাও, সাবধান, নিচের দিকে তাকাইবা না, পানির এত চমৎকার নদীর পানি পাইয়া আবার পানির দিকে নজর যেন না পড়ে, পানির মায়ায় যেন পড়ে না যাও, কেউ যেন আবার পানি পান করতে না যাও, সাবধান, যদি কেউ পানি পান করতে যাও বিপদের মধ্যে পড়া যাইবা। এবার পানি শক্ত হয়ে গেছে, পানির উপর দিয়ে ঘোড়া চলতেছে, পানির উপর দিয়ে উট চলতেছে, পানির উপর দিয়ে সাহাবা একরাম পার হইতেছেন। একজন মানুষের ঘোড়ার গলার মধ্যে একটা পানির পাত্র বান্ধা ছিল, পানির পাত্রটা দ্রুত হাঁটতে গিয়া নিচে পড়ে গেছে। সাহাবি নদী পার হয়ে দাঁড়ায় গেলেন, সেনাপতি আমার, আমি এক কদম সামনে বাড়াবো না, ছোট্ট একটা শর্ত আছে। বলে কি শর্ত? নদীর পানি যখন পার হইতেছিলাম, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, আমার ঘোড়ার গলার মধ্যে একটা পানির পাত্র বান্ধা ছিল, আমার পানির পাত্রটা ছিঁড়ে নিচে পড়ে গেছে নদীর মধ্যে, আমাকে ওই পাত্রটা ফিরাই দিবেন, পানির পাত্রটা যদি ফিরাইয়া না দেন এক কদম সামনের দিকে বাড়াবো না। সেনাপতি বলে, পাগলামি বাদ দাও, সাগরের এই বিশাল ঢেউয়ের মধ্যে কোথার থেকে কোথায় চলে গেছে এই পাত্র, খবর নাই, এই ছোট্ট পাত্রের জন্য এত বড় পেরেশান হইও না। সাহাবি চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আর ডাক দেয় খলিফাতুল মুসলিমিনের প্রতিনিধি, সেনাপতি এই পাত্রটা আপনার কাছে কোনো দাম নাই, কিন্তু পানিটা আমার কাছে বড় দামি, পানির পাত্রটা আমার কাছে বড় দামি, কারণ এই পানির পাত্রটা নর্মাল কোনো পাত্র নয়, এই পানির পাত্রটা এমন একটা পানির পাত্র যে পাত্রটার মুখের মধ্যে লাগায় লাগায় আমার নবী পানি পান করতে, আমার নবী আজ দুনিয়ায় নাই, আমি পানির পাত্রটা হেফাজত করে রাখছি, আমি আমার নবী যেখানে মুখ লাগাইয়া লাগাইয়া পানি পান করতে আমিও সেখানে মুখ লাগাইয়া লাগাইয়া পানি পান করি, আমার নবীর ওই পানির পাত্র ছাড়া এক কদম সামনে বাড়াবো না। সেনাপতি পেরেশান হইয়া বেচাইন হইয়া পানির মধ্যে আসতে করে হাত দিয়া ডাক দেয়, আল্লাহর এমন কি মাখলুক কেউ কি নাই, নবীর সাহাবীর পানির পাত্র ফিরাইয়া দিবা। একবার দুইবার করে তিনবার বললে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মাছ আইসা পানির পাত্র হাতের কাছে দিয়া যা, আল্লাহু আকবার চিল্লা বলো, এই মালিককে ডাকলে পাওয়া যায় কিনা চিল্লা কো, মালিকের কাছে দোয়া করলে পাওয়া যায় কিনা চিল্লা বলো। পৃথিবীর এমন কোন দরবার তুমি পাইবা না যেই দরবারে গেলে চাইলেই পাওয়া যায়, আমার মালিকের কাছে চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। দুনিয়ায় যদি একটু নাও পাও, দরজ ধারণ করো আর মালিকের অপেক্ষায় থাকো, কারণ হলো কিয়ামতের ময়দানে দেওয়ার জন্য আমার মালিক তোমার প্রস্তুত করেন। কিয়ামতের ময়দানে একদম লোক থাকবে যেই মানুষগুলোর অবস্থা বড় খারাপ, যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে শুধু দৌড়াবে, ওদিকে সূর্য থাকবে মাথার মোডম হাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো আবার হাঁটু পর্যন্ত ঘাম, কারো টকনো গিরা পর্যন্ত ঘাম, ঘামের মধ্যে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার, মালিকের সামনে সেদিন দাঁড়ায় কেউ কথা বলার সাহস পাবে না, একদল বান্দা এমন থাকবে এই বান্দাগুলো পুরো ময়দানে মাহশারে দৌড়ায় আর শুধু চিল্লায় আর ডাক দে আমার মালিক কো, আমার আল্লাহ কো, এই বান্দাগুলো শুধু চিল্লায় আর দৌড়ায় আমার মালিক কো, আমার আল্লাহ কো, আমার মালিকের দুনিয়ায় পাওয়ার জন্য কত তালাশ করছি,
মালিক রে বুঝি আমি পাইয়াই পাই নাই। আমার মালিক কই? আল্লাহ তাআলার বান্দাগুলো যখন ময়দানের মধ্যে এমনি করে দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া আল্লাহর আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কই? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করে। আল্লাহ তাআলা বলবেন, ওদেরকে ডাক দাও। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া মালিকের সামনে হাজির করবেন। মালিক বলবেন, এত কোন চিল্লাইতেছিল কেন, আর তো উড়াইতেছ কেন? বান্দাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা আপনারে পাওয়ার জন্য বড় মেহনত করছি, কোথায় মাহফিল হয় দৌড়ায় সেখানে চলে গেছি, কোথায় কোরআনের ইস্তেমা হয় সেখানে দৌড়ায় চলে গেছি, আপনারে পাওয়ার জন্য ফজরের আজান শুনি না ঘুমাইয়া থাকতে পারি নাই, আজান শুনি না দৌড়ায় মসজিদে গেছি, মালিক না না তোমার দেখা পাই নাই, আবার জোহরে গেছি না তারপরেও তোমার দেখা পাই নাই, আসরে আবার গেছি মসজিদে তোমার দেখা পাই নাই, মাগরিবে আবার গেছি তোমার দেখা পাই নাই, ঈশার নামাজে আবার গেছি তোমার দেখা পাই নাই, পাঁচ ওয়াক্ত নামাজে তোমার দেখা না পাইয়া রাত্রিবেলায় চোখে ঘুম নাই, তাহাজ্জুদ নামাজের মধ্যে উঠা জায় নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিক তোমারে খুঁজেছি তুমি ক না না, এত খোঁজার পরেও তোমারে পাই নাই, না পাইয়া কোথায় টঙ্গির ইস্তেমার ময়দান, সেখানে চলে গেছি মালিক সেখানেও গিয়া তোমারে পাই নাই, উজানের দরবারে চলে গেছি তোমারে পাই নাই, চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়া তিন দিন ময়দানে পাই না ছিলাম, মালিক তুমি ক। বান্দাগুলো যখন এভাবে করে করে বারবার করে বলবে, আমার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমার বান্দাগুলো আমি আল্লাহ তাআলা অনেক ঘুরান ঘুরাইছি, আমি আল্লাহ তাআলা ওদেরকে আর ঘুরাবো না, আমি আল্লাহর নূরের পর্দাগুলো একটা একটা করে সরাইয়া দে। আমার মালিক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করে সরাই দিবে, সত্তর হাজার নূরের পর্দাগুলো সরার সাথে সাথে বান্দাগুলো সরাসরি আমার মালিকের চেহারার দিকে তাকাইয়া থাকবে, এত মজা দুনিয়ার কোনো চাওয়ার মধ্যে এত মজা নাই, আমার মালিকের দেখার মধ্যে বান্দাগুলো এত মজা পাবে, হুরুকিল মাজিদনি নিয়ামত হায় তু, হুরুকিল মাজিদনি নিয়ামত হায় তু, সবসে বেহতার নিয়ামত দিদার তো, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হ্যায়, এর দুনিয়ার মুসলমান আমার মালিকের দিদার তো মজার, বান্দাগুলো যখন আমার মালিকের চেহারার দিকে তাকাইয়া থাকবে, সত্তর হাজার বছর চলে যাবে, সত্তর হাজার বছরের মধ্যে একটা পলক পর্যন্ত বান্দা ফেলবে না, একটু ভালো করে হিসাব নিলাও এই হলো মালিকের আশিকের অবস্থা, আবার একদল গুনাহগার ওরা মৃত্যুর সাথে সাথে অবস্থা বড় খারাপ, এদের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে আজরাইল আলাইহিসসালামের পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, আর প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়, প্রত্যেকটা চক্ষু মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়েও বড়। মুসলমান বন্ধুরা আমার, একটু ভালো করে ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শোনো, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো, পরিস্থিতি যখন এই হবে, আর আজরাইল আলাইহিসসালাম যখন জান কবজ করার জন্য আসবে, আজরাইলের দিকে তাকাইয়াই মানুষের চক্ষুটা উল্টাইয়া যাবে, রুহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াবে, আজরাইল আলাই আলাইহিসসালাম রুহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে, এবার তাকাইয়ে দেখো তোমারে আমারে কেমন দেখা যায়।
বড় দামি গাড়ি দামি বাড়ি দামি টাকা দামি পয়সার কোনো মূল্য নাই। এবার মানুষ তোমাকে আমাকে ফোড়নের মধ্যে শোয়াইয়া রাখছে, পর্দার আড়ালের মা তুমিও চিন্তা করে দেখো তোমাকেও শোয়াইয়া রাখছে। পরিস্থিতি এত ভয়ঙ্কর, একদল লোক চলিয়া যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলিয়া যাবে কবর খনন করার জন্য, আর একদল লোক চলিয়া যাবে চারিদিক থেকে বাঁশ খাই টানার জন্য। তোমাকে আমাকে কবরের মধ্যে আস্তে আস্তে নিয়ে রওনা করা হবে। জানাজা পড়াইয়া মুসলমানরা তিনটা ভালো করে বান্ধিয়া আস্তে আস্তে করে কবরের মধ্যে নিয়ে শোয়াইয়া, একটা একটা করে বাঁশ বিছাইয়া চাটাই লাগাইয়া মাটির চাপাগুলো দেয়, আর ডাক দিয়া বলে মিনহা খলকনাকুম, পড়ো না মিনহা খলকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর দুনিয়ার মুসলমান দুনিয়া আজ আছে আগামী কালকে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, বরং যে দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। আমি তো প্রায় বলি আসার সময় আগে বাবা আসে, তারপরে দাদা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া তাকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়া তাকে নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। পরিস্থিতি কত ভয়ঙ্কর, হিসাব মিলায় দেখো তুমি আর আমি দুনিয়ায় থাকতে পারবো না। আজকের এই মজলিসটার মধ্যে যারা আছে খুঁজলে এমন বহুত মানুষ পাওয়া যাবে যাদের বাবা দুনিয়ার জমিনে নাই, যাদের মা দুনিয়ার জমিনে নাই। আজকে মাকে কবরে হারাই কাটছো, বাবাকে কবরে রাই কাটছো, ওই লক্ষ হাজার মাইল দূরে আমেরিকা চাইনিজ জাপান জার্মান তোমার সন্তান তাকে মোবাইল ইন্টারনেট টেলিফোন ফ্যাক্সের মাধ্যমে খবর নেওয়া যায়। মাত্র আড়াই হাত নিচে মাকে রাই কাঁচ না, মায়ের কবরের খবর নেওয়ার মতো সুযোগ হয় মুসলমান। তারপরেও কি মনে পড়ে না ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে ডাক দেয় আনা বাইতুল জাল্লাম আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকির ঘর আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই, আমি শুধু চিনি আমার। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো কপাল পোড়ার দল আমি খবর এত জোরে সংকীর্ণ হয়ে যাব, খবর দুই দিকের মাটি এত জোরে চাপ মারব, এক পাজরের হাঁটটি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছাইয়া দেব। মুসলমান ভালো করে দিনটাকে বোঝাও মনটাকে বোঝাও, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। এইখানে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের বাবা দুনিয়ায় নাই, আসে না নাই বাজান আওয়াজ করে বলো, যাদের মা দুনিয়ার জামিনে নাই, যাদের ভাই দুনিয়ার জামিন নাই, যাদের বোন দুনিয়ার জামিনে নাই, এমন স্বামীও খুঁজতে পাওয়া যাবে যাদের স্ত্রীও দুনিয়ার জমিনে নাই। পর্দার আড়ালে এমন অনেক মা আছে যাদের বাবা নাই যাদের স্বামী নাই, এরপরেও কি মনে পড়ে না কবর কিন্তু বড় আমার আপনার কাছে। দুনিয়ার পাগলামি বাদ দিয়ে দাও, দুনিয়ার পাগলামির পেছনে পড়ো না, আমার মালিকের পাগল হও আখেরাতের পাগল হও, নিজের দিলটাকে নরম করে ফেলাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় আমরা চলবো না, উল্টো পাল্টা রাস্তায় আমরা চলবো না, আল্লাহর দিনের রাস্তায় চলবো। কারা কারা রাজি আছো দুই হাত তোলে আল্লাহরে দেখাও, আওয়াজ করে চিল্লে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও জোরে ডাক দাও জোরে ডাক দাও। কান্না যদি না আসে কান্নার ভান দূরে ডাক দাও। অনেক মানুষের মা নাই বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ, পর্দার আড়ালের মা কবরের কথা স্মরণ করে কান্দা।
ও দয়ার মালিক ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না, আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও, জবান খুলে আওয়াজ দিয়ে বলো আমিন, আরো জোরে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।